নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা দু একদিন আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে রাজ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মোট গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ মিলিয়ে একশো ষোলোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু এই নিয়োগের জন্য অনলাইনে ফর্ম ফিল চলছে তো এই নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য উঠে আসলো তো আপডেটে বলা হচ্ছে এবার কিন্তু এই নিয়োগটি ইউনিভার্সিটি করবে না বাইরে কোনো সংস্থার মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে এমনই কিন্তু আপডেট উঠে আসছে কারণ এই নিয়োগে যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে সেই জন্য কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপডেটে কি কি বলা হয়েছে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অন করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেপার কাটিং যেটা আজকের বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে বর্তমান পত্রিকাতে কিন্তু বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে প্রকাশ করা হয় এবং খুব ভালো একটা পত্রিকা চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকে তো আপনারা দৈনন্দিন খবরাখবর পাওয়ার জন্য পত্রিকাটিকে সংগ্রহ করতে পারেন তো এখানে দেখুন কি বলা হচ্ছে একশো ষোলোটি পদের জন্য বিজ্ঞপ্তি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দায়িত্ব প্রথমবার বাইরের এজেন্সিকে লক্ষ্য স্বচ্ছতা তো দেখুন এখানে বলা হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তার মধ্যে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ক্লারিক্যাল পদ এবং প্রায় সাত বছর পর গ্রুপটি পদে নিয়োগ হবে তার লিখিত পরীক্ষার জন্য এই প্রথম একটি বাড়ির এজেন্সিকে দায়িত্ব দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব সংস্থা এই রকম পরীক্ষা নাই তাদের মধ্যে থেকেই ই টেন্ডার করে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সব মিলিয়ে মোট একশো ষোলোটি পদে শিক্ষাকর্মী নিয়োগ হবে আগামী ছয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে ফর্ম পূরণ এবং জমা দেওয়ার ব্যাপারটা পুরোটাই অনলাইনে করতে হবে কোন পদের জন্য কি যোগ্যতা তার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে এবং আপনাদের জন্য একটা ভিডিও আমি করে দিয়েছি অলরেডি যেখানে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কবে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত লাগছে এবং সেই সঙ্গে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন তো এরপর দেখুন বলা হচ্ছে তবে কেন এমন এজেন্সিকে দায়িত্বভার দেওয়া হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে স্বচ্ছতা বজায় রেখে যাতে নিয়োগের এই পরীক্ষা হয় সেই চেষ্টা করা হয়েছে কোনো রকম চাপ সৃষ্টি বা সমস্যা যাতে না হয় তার জন্যই বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব নেয়নি লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউ অবশ্য বিশ্ববিদ্যালয়ই নেবে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন বহু বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বহু শিক্ষাকর্মী পদ খালি থাকায় কাজকর্মের সমস্যা হচ্ছিল এবার স্বচ্ছতা বজায় রেখে আমরা নিয়োগ সম্পন্ন করব ফাঁকা পদ পূরণ হলে দৈনন্দিন কাজে সুবিধা হবে শিক্ষামহলের বক্তব্য নিয়োগে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব যাতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওপর ওপর না আসে তার জন্য কিন্তু এমন পদক্ষেপ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে জুনের অ্যাসিস্ট্যান্ট পদে গ্রেড ওয়ান ঊনপঞ্চাশ এবং নিরাপত্তারক্ষী জুনিয়র অ্যাটেন্ডেন্ট ড্রাইভার সুইপার সহ একাধিক পদে অর্থাৎ গ্রেড টু পদে সাতষট্টি জনকে নিয়োগ করা হবে ঊনপঞ্চাশটির মধ্যে অসংরক্ষিত সাতাশটি পদ অন্যদিকে সাতষট্টিটির মধ্যে সাঁত্রিশটি অসংরক্ষিত পদ এই পরীক্ষা মূলত এমসিগু প্রশ্নের ভিত্তিতে হবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে বছরের পর বছর শিক্ষাকর্মী পদে থাকা ব্যক্তিরা অবসর গ্রহণ করেছেন কিন্তু সেই জায়গায় নতুন স্থায়ী কাউকে নিয়োগ করা হয়নি বরং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় এক আধিকারিক বলেন আগামী দিনে যাতে এইসব কর্মী স্থায়ীকরণের দাবি না করতে পারেন তার জন্যই দুটো স্থায়ী কর্মী নিয়োগ করা দরকার ছিল তাছাড়া সব অস্থায়ী কর্মীর বেতন নিজস্ব তহবিল থেকে কিন্তু দেওয়া হচ্ছিল সেক্ষেত্রে একটা বাড়তি আর্থিক বোঝা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ওপর সরকার অনুমোদিত পদে নিয়োগ করা হলে তার বেতন বিশ্ববিদ্যালয়কে দিতে হবে না যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ফর্ম জমা নেওয়া থেকে শুরু করে অ্যাডমিট কার্ড বিতরণ সমস্ত কাজ কিন্তু করবে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে সেটাও কিন্তু তারা ঠিক করবে প্রসঙ্গত শিক্ষাকর্মী নিয়োগে একটা বিশ্ববিদ্যালয় সরকারি একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছে কিন্তু তা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে ফলে সেই নিয়োগ ঝুলে রয়েছে সেই রকম পরিস্থিতি যাতে না হয় তাই এমন এজেন্সিকে দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ